নমস্কার ছোট বন্ধুরা, ভার্গব WB বোর্ডের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আমি অনিন্দিতা ম্যাম। আজ তোমাদের যেটা পড়াবো সেটা হচ্ছে তোমাদের ক্লাস 4-এর পরিবেশ, আমাদের পরিবেশ যে বই রয়েছে তার জীব জগতের একটি অংশ, যেটা হচ্ছে জীবের এত কাজ। এর আগের দিন আমরা আমাদের চারপাশে নানা জীব নিয়ে আলোচনা করেছি, তো সেই সমস্ত নানা জীবেদের যে কি কি কাজ রয়েছে, এক একটা জীবের এক এক রকমের কাজ, ঠিক আছে? আমরা যদি দেখো আমাদের আমাদের পারিপার্শ্বিক পরিবেশটাকে যদি আমরা খুব ভালো করে লক্ষ্য করি, তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের বাড়ির পাশে যে দিয়ে অনেক বিড়াল ছোট ছোট ঘুরে বেড়াচ্ছে, তো তারা দেখবে তাদের কাজ কি, তারা একটু সুযোগ পেলে কোথা থেকে একটু মাছ মাছের গন্ধ পেলে আমাদের রান্নাঘরের জানলা দিয়ে এসে মাছ নিয়ে চলে যাচ্ছে। আমাদের তারপরে উপর দিয়ে যে ইলেকট্রিক লাইনগুলো যাচ্ছে তার পাশ দিয়ে বা গাছের ডালের উপর দিয়ে যদি বাড়িতে কারো বাগান থাকে, দেখতে পাবো কাঠবিড়ালিরা আসছে, কাঠবিড়ালিরা এসে ফল খেয়ে চলে যাচ্ছে, ঠিক আছে? তো দেখো, তারপরে আমাদের তো হাত পায়ের, আমাদের যদি আমরা মানব দেহটাকেই কল্পনা করি, আমাদের এক একটা অঙ্গের এক এক ধরনের কাজ। যেমন আমাদের হাতের কাজ কি, আমরা কোনো জিনিসকে তুলতে আমরা হাতের সাহায্যে পারি। আমাদের পায়ের কাজ কি, আমাদের এক জায়গা থেকে অন্য জায়গা নিয়ে যায়, ঠিক আছে? আবার দেখো এখানে, যেমন তোমাদের এই যে কাঠবিড়ালির ছবিটা দিয়েছে, কাঠবিড়ালির কিন্তু হাত পা বলে আলাদা কিছু নেই। তার যখন যেটা প্রয়োজন পড়ে তখন সে সেটাকে হাত পা হিসেবে কাজে লাগিয়ে নেয়। যখন দৌড়ায় হাত কাঠবিড়ালি, তখন কিন্তু সে কিন্তু এই চার পাকেই ব্যবহার করে, অর্থাৎ এইটাকেও ব্যবহার করে, এই দুটোকেও সে পা হিসেবে ব্যবহার করে। কিন্তু দেখো যখন আবার তার খাবার খাওয়ার প্রয়োজন পড়ে, তখন কিন্তু সে সামনের গুলোকে হাত হিসেবে ব্যবহার করে নেয়, সামনের দুটো পাকে হাত হিসেবে ব্যবহার করে নেয়। তারপরে দেখবে আমরা যদি কোনো জায়গায় পিঁপড়ের লাইন দেখি, যে অনেক পিঁপড়ে একসঙ্গে যাচ্ছে, তখন দেখবে তাদের মুখে ছোটো 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 খাবারের টুকরো থাকে। তাহলে পিঁপড়েরা কি নিজেদের খাবার গ্রহণের জন্য কিন্তু অনেক দূর থেকে, তারা তো খুব ছোট্ট প্রাণী, তাহলে তাদের সামর্থ্য মতো কিন্তু ওই ছোটো ছোটো খাবার তারা দল বেঁধে নিয়ে আসছে তাদের নিজেদের বেঁচে থাকার তাগিদে। তাহলে সেটা পিঁপড়েদের একটা প্রয়োজনীয় কাজ হয়ে গেল। এরপর দেখো মাছেদের কথা তো, বিড়ালের কথা তো আমরা বললামই, কুকুরও তাই। কুকুর যদি কোনো মাংসের টুকরো পড়ে থাকলো, কোথাও হাড় পড়ে থাকলো, তখন সেইগুলো কিন্তু তারা নিজেদের জীবন ধারণের কাজে সেগুলো খেয়ে ফেলে, সেগুলো তাদের একটা নির্দিষ্ট কাজ, ঠিক আছে? তাহলে দেখো তোমরা তো নানা প্রাণী নানা কাজ বেশ লক্ষ্য করেছো, সেটা দিদিমণি বললেন বা টিচার বললেন। তো আমরা এভাবে আমরা চারপাশে অনেক প্রাণীকে কিন্তু আমরা নানা কাজ দেখতে পাই। যদি আমরা দেখো ভেড়ার দল দেখি, ভেড়ার দল কি করে, পরপর তারা দলে দলে যায়, ভেড়া কিন্তু কেউ একা একা যায় না, একসঙ্গে দল বেঁধে তারা মাঠে চড়তে যায়। গরুও তাই, একসঙ্গে তারা যায় মাঠে, যায় মাঠে গিয়ে তারা ঘাস খায়, বাড়ি এসে আবার দুধ, তাদের থেকে দুধ পাওয়া যায়। এরকম এক একটা প্রাণীর এক একটা নির্দিষ্ট কাজ কিন্তু ভাগ করে দেওয়া রয়েছে। এরপর দেখো একটা তালিকা দিয়েছে, নিচের তালিকায় নানা ধরনের জীব নানা রকমের কাজের কথা লেখা আছে। তোমরা দলে দলে আলোচনা করে দেখা যাক, তো আমরা আলোচনা করে কি দেখতে পাই। তো দেখো খাবার জোগাড় করা কাজটা কে করে, জীবের নামটা এখানে আমাদের, কাজটা তাহলে কে করে? আমরা খাবার জোগাড় করতে কাদের দেখি, রাস্তাঘাটে যে কুকুরগুলো থাকে, দেখবে কুকুরগুলো কোনো জায়গায় খাবার আস্তা করে পড়ে রইলো কি ড্রেনের ধারে পড়ে রইলো, তারা কিন্তু তাদের খাবার নিজেরাই জোগাড় করে নেয়। আচ্ছা নেক্সট, জায়গা পরিবর্তন কারা করে, খাবার জন্য তারা এক জায়গা থেকে অন্য জায়গায় কারা যায়, এক্ষুনি বললাম পিঁপড়েরা যায়, ঠিক আছে? পিঁপড়েরা কিন্তু দলে দলে খাবার এক জায়গা থেকে অন্য জায়গা বয়ে নিয়ে যায়। ডিম পাড়া কাজটা কারা করে, ডিম পাড়া আমরা জানি, ডিম আমরা কাদের থেকে ডিম পাই, হাঁস মুরগি এদের থেকে আমরা ডিম পাই। তারপরে দেখো ডিম ফুটে বাচ্চা বেরোনো, তাই ডিম ফুটে হাঁসের ডিম থেকেও বাচ্চা আমরা পাই। তাছাড়া বিভিন্ন অনেক পাখি রয়েছে, যেমন কাকের নিজস্ব ডিম থেকে বাচ্চা পাওয়া যায়, তারপরে চড়ুই পাখি, বিভিন্ন পাখিগুলো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ডিম ফুটেই বাচ্চা বের হয়। শ্বাস নেওয়া ও ছাড়া এটা কারা করে, শ্বাস নেওয়া ও ছাড়া করে মানুষ, তাই তো? নেক্সট, তাহলে আর এই এইটুকু অংশ থেকে আমরা কি পেলাম, যে এক এক পরিবেশে এক একটা প্রাণীর এক একটা কাজ কিন্তু পরিবেশ তার নিজের মতন করে ঠিক করে রেখে দিয়েছে। যেমন আমাদের একটা পরিবারের মধ্যে আমরা দেখতে পাই যে বাবার একটা কাজ, মায়ের একটা কাজ, আমাদের একটা কাজ, এরকমভাবে কিন্তু একটু বৃহত্তর অংশ গেলে আমাদের চারপাশের যে কুকুর ছাগল ভেড়া বিড়াল কাঠবিড়ালি যারা রয়েছে, তাদের প্রত্যেকে কিন্তু এক একটা করে নির্দিষ্ট কাজ আছে। এমনকি আমাদের শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গেরও এক একটা নির্দিষ্ট কাজ আছে। আমাদের হাতের একটা কাজ, আমাদের মুখের একটা কাজ, আমাদের চোখের একটা কাজ, আমাদের পায়ের একটা কাজ, সেটা কিন্তু প্রত্যেকটা প্রাণীর ক্ষেত্রেই সেম। আবার যেমন কাঠবিড়ালির ক্ষেত্রে তার চার পাকে সে কখনো চার পা হিসেবেই ব্যবহার করছে, কখনো সামনের পা দুটোকে সে হাত হিসেবে ব্যবহার করছে। এভাবে প্রয়োজন মতো প্রাণীরা কিন্তু তাদের নিজেদের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে তাদের বাঁচার তাগিদে, জীবন ধারণের তাগিদে তারা ব্যবহার করতে পারে, ঠিক আছে? চলো দেখা যাক, এবার তাহলে কিছু প্রশ্নোত্তরের পর্বে আমরা যাই।
শূন্যস্থান পূরণ করো। দুটি হাত আর দুটি পা দিয়ে আমরা কত কি করি, আমরা কত কাজ করি। ড্যাশকে হাতে ধরে পেয়ারা খেতে দেখেছি, কাঠ বিড়ালিকে, তাই তো? বিড়ালিকে পিঁপড়েরা কত দূর থেকে খাবার বয়ে নিয়ে যায়। পায়রা চড়ায় এরা গাছের ডাল ড্যাশ করে নিয়ে যায়, মুখে করে বা ঠোঁটে করে নিয়ে যায়, এরা এদের ঠোঁটে করে পায়রা চড়ায় নিয়ে যায়। ড্যাশ ঠিক গন্ধ শুকে বিড়াল, আমরা জানি এই এই অভিজ্ঞতা আমাদের মোটামুটি সবারই কম বেশি আছে। বিড়াল আমাদের কারণ না কোনো না কোনো দিন ঘর থেকে মাছ খেয়ে কিন্তু গেছে। এবার সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। কাঠবিড়ালি ক পায়ে দৌড়ায়, কাঠবিড়ালি চার পায়ে দৌড়ায়, পায়রা বাসা বাঁধার জন্য গাছে ডাল বয়ে নিয়ে যায়, খাবার বয়ে নিয়ে যায় পিঁপড়েরা, রান্নাঘর থেকে বিড়াল মাছ খেয়ে গেছে, বিড়াল সরি দুটো হাত এবং দুটো পা আছে, কার দুটো হাত দুটো পা আছে, মানুষের, যেটা নির্দিষ্টভাবে তৈরি করা আছে। ঠিক আছে, নেক্সট সংক্ষিপ্ত প্রশ্নোত্তরের পর্বে দিদিমণি ক্লাসে কি নিয়ে আলোচনা করলেন? আমাদের বিভিন্ন জীবেদের নানা কাজ নিয়ে আলোচনা করলেন। আমরা কি দিয়ে কাজ করি? আমরা হাত ও পা দিয়ে কাজ করি। আমাদের কটি হাত কটি পা আছে? আমাদের দুটি হাত দুটি পা আছে, সেটা মানুষের ক্ষেত্রে কিন্তু আমাদের কথা বলা হয়েছে। কাঠবিড়ালি কিভাবে পেয়ারা খায়? কাঠবিড়ালি তার দুটো হাত দিয়ে ধরে পেয়ারা খায়। কাঠবিড়ালি কয় পায়ে দৌড়ায়? চার পায়ে দৌড়ায়, যেটা বললাম চার, তখন সেই পা হাত পা দুটোকে পা হিসেবেই কাজে লাগায়, আসলে সেগুলো পাই আর কি। পিঁপড়েরা কি কাজ করে? পিঁপড়েরা বহু দূর বা কত দূর থেকে খাবার বয়ে নিয়ে যায়। পায়রা চড়াই কি করে? তাদের গাছের ডালের থেকে ডাল বিভিন্ন ডাল খড়কুটো নিয়ে গিয়ে তাদের বাসা বানানোর জন্য কাজে লাগায়। গন্ধ শুকে খাবার চিনতে পারে এমন একটি প্রাণী মাছ, এই মাছে সরি গন্ধ শুকে খাবার করে বিড়াল, মাছের গন্ধ সেটা শুকতে সাহায্য করে। ঠিক আছে, নেক্সট তাহলে আজকের পড়া এই পর্যন্তই বন্ধুরা। আমাদের পড়ানো ভালো লাগলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করো, আর আমাদের অন্যান্য ভিডিও দেখতে হলে উপরে আই বাটনে ক্লিক করো, সেখানে আরও অন্যান্য ভিডিওর লিংক তোমরা সকলে পেয়ে যাবে। তো থ্যাংকস ফর ওয়াচিং।